কোনো এক দুর্ঘটনায় আকাশ থেকে খসে পড়েছে তারা। নিভে যাবার আগেই ধুলো ছেড়ে চোখ মুছে আবারও ফুটেছে জ্যোৎস্নার ফুল হয়ে। ফ্রেম থেকেই সরিয়ে দিতে চেয়েছিল অনেকেই, ভাগ্য বিধাতা মুখ টিপে হাসে। দুচাকার হুইল চেয়ারে ওরা বিশ্বজয়ের স্বপ্ন দেখে। এক একটি মুখ যেন এক একটি গল্পের পাণ্ডুলিপি, কারো হাত নেই কারো পা নেই, কিন্তু যা আছে তা নিয়ে মারতে চায় নিশানাবাজির খেলায় তীর ধনুক হাতে। রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে সিআরপি হসপিটালে ভর্তি, ওখান থেকে বাস্কেটবল খেলাতে যাওয়া, তারপরে বাস্কেটবল খেলা থেকে প্যারাচারিতে আসা। আমার পিছনে একজন অ্যাথলিটের ছবি আছে, দেখতে পাচ্ছেন সে অ্যাথলিটের দুটো হাত নেই, কিন্তু সে আর্চারি খেলা অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করে হয়তো বা সে বড় কিছু নিচ্ছে, আমার তেমন নেওয়ার ইচ্ছা আছে। বিভিন্ন খেলা, ব্যাডমিন্টন খেলে, হুইলচেয়ার ব্যাডমিন্টন, এখন এটা শুরু করতেছি, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আমার হাজবেন্ড আসলে সবসময় আমাকে সাপোর্ট করে সব কিছুতেই, যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা বা নিজে থেকে কিছু একটা করা। সোনিয়া হাসানদের জন্য এই উপলক্ষ এনে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া নতুন এক সংগঠন। 12 জুলাই দিনটা প্যারা আর্চারির জন্য ঐতিহাসিক। সেদিনই সরকারের অনুমোদন পেয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন নামে। বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার জন্যই এমন উদ্যোগ জানালেন সভাপতি। 2000 সাল থেকে আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম, একটা সফলতায় আমরা আসছি। এখানেও আমি আবার আমাদের সহকর্মীদের নিয়ে আবারও একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উনি আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ এটাও আমরা ঠিক স্বাভাবিক যে আর্চারি আছে তার সমকক্ষতা অর্জন করতে অচিরেই আমরা পারব। 5 দিনের ওয়ার্কশপে খেলোয়াড়, কোচ আর জাজদের আন্তর্জাতিক মানের ট্রেনিং দেওয়া হবে। আর্চারিতে আগেই সফল বাংলাদেশ, এবার দেশ জুড়ে হবে প্যারা আর্চারির জয়গান। কি চিন্তা থেকে বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলো? কারো 2 পা নেই, কারো 2 হাত নেই, সো তারা সবাই কিন্তু পার্টিসিপেন্ট, কিন্তু কে কার সাথে খেলবে, কার যোগ্যতা কার সাথে সমান যোগ্যতায় পরিমাপন হবে, সেটি কিন্তু ক্লাসিফায়ার ডিসাইড করে। সেই চিন্তাভাবনা থেকেই আমার আসলে এই যাত্রায় সম্পৃক্ত হওয়ার যাত্রা শুরু হয়। সেরা তীরন্দাজরা অংশ নেবে চীনের প্যারা এশিয়ান গেমসে। চলতি বছরই আরও ঘরোয়া টুর্নামেন্ট করে অনেকের স্বপ্ন পূরণের ইচ্ছে নতুন এই অ্যাসোসিয়েশনটির। মেহেদিন আইম, 71।